আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুনের খোঁজে আমি জালাল আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের টপিক গাব, গাব ফল বা ভেলভেট অ্যাপল। গাব বাংলাদেশের সুস্বাদু একটি ফল, এটি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হতে চলছে। সুগন্ধিযুক্ত গাঢ় লাল এ ফল দেখতে তো আকর্ষণীয় বটেই, খেতেও ভীষণ মজা। এর আদি নিবাস আমাদের দেশের বাইরে। এ গাবের আদি নিবাস ফিলিপাইনে, কিন্তু এর স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের কারণে প্রায় সারা বিশ্বে চাষ হয়। গাবের ইংরেজি নাম মালবো, একে কোরিয়ান ম্যাঙ্গো বা ভেলভেট আপেল নামে ডাকা হয়, কারণ এটি দেখতে অনেকটা লাল আপেলের মতোই এবং এর গা মখমলের মতো মসৃণ। গাবের বৈজ্ঞানিক নাম এওস্পিরোস ব্লাঙ্কোই। গাব গাছ গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে চিরসবুজ বৃক্ষ, আকারে মাঝারি, লম্বা 10 থেকে 30 মিটার পর্যন্ত উঁচু হয়। ফেব্রুয়ারি মার্চ মাসে গাব গাছে ফুল ফোটে এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। কাঁচা ফল হালকা সবুজ বা বাদামি হয়, ফল পাকলে উজ্জ্বল বাদামি ও গাঢ় লাল বর্ণ ধারণ করে। পাকা ফলের ভেতরটা সাদা এবং মাখনের মতো নরম। পাকা ফল সুগন্ধি ও বেশ লোভনীয়। গাব ফল হিসেবে খাওয়ার পাশাপাশি এটা দিয়ে জুস, ডেজার্ট, ফ্রুট কেক, ক্রিম ইত্যাদি তৈরি করা হয়। এ ফলের পুষ্টিগুণ ব্যাপক। পাকা গাবের প্রতি 100 গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে খাদ্য শক্তি 504 কিলো ক্যালোরি, জলীয় অংশ 83.0 থেকে 84.3 গ্রাম, আমিষ 2.8 গ্রাম, চর্বি 0.2 গ্রাম, শর্করা 11.8 গ্রাম, খাদ্যাভাস 1.8 গ্রাম, চিনি 11.47 গ্রাম, ক্যালসিয়াম 86 মিলিগ্রাম, ভিটামিন এ 35 IEU, ফসফরাস 18 মিলিগ্রাম, আয়রন 0.6 মিলিগ্রাম, থায়ামিন 0.02 মিলিগ্রাম, ভিটামিন সি 18 মিলিগ্রাম, সোডিয়াম 110 মিলিগ্রাম, পটাশিয়াম 303 মিলিগ্রাম। পুষ্টিগুণের পাশাপাশি গাবের রয়েছে আরো অনেক গুণাবলী যা আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে, যেমন ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, কফ, কাশি ইত্যাদি উপশমে গাব সহায়তা করে। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিলাতি গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। গাব অন্ত্রের বিভিন্ন রোগ ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।